আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, বৃষ্টি স্নাত একটি সকালবেলাতে আপনাদেরকে স্বাগতম। আর স্টেকের প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা আমার জন্য দোয়া করেন। রমজানের শেষ প্রান্তে আমরা আছি। তো বিষয়টা হচ্ছে যে সকাল সকাল ভাবলাম যে ছাদের মধ্যে আমি কিছু গাছ লাগাইছিলাম, অনেক বৃষ্টিপাত হয়েছে সিলেটে, তো ভাবলাম যে আপনার সাথে কিছু কথা বলি। তো আমি আমার জীবনে কিছু প্রবলেমস ফাইন্ডিংস করেছি, দুইটি প্রবলেম যেটা সফলতায় অনেক বাধা দেয় আর কি, বা কোনো কিছুতে লেগে থাকার জন্য যেই অদম্য স্পৃহা মানে তৈরি হওয়া দরকার ওইটাতেও বাধা দেয়। তো প্রথম প্রবলেমটা হইল, আমরা যারা আসলে মানে আমাদেরকে দিয়ে যাদের হচ্ছে না আর কি, তাদের জন্য এটা খুবই বাস্তব একটি কথা। সেটা হচ্ছে যে সুইচিং করি আর কি, আমাদের ইন্ডাস্ট্রি সুইচিং করি। দেখা যায় যে আমি ভিডিও এডিটিংয়ে আছি, আমি হঠাৎ করে ওয়েব ডেভেলপমেন্ট চলে যাচ্ছি। আমি গ্রাফিক ডিজাইনে আছি, হঠাৎ করে আমি ভিডিও এডিটিংয়ে চলে যাচ্ছি। আমি ডিজিটাল মার্কেটিংয়ের একটা সেক্টরে আছি, হঠাৎ করে আমি, হ্যাঁ, আপনার কাজের প্রয়োজনে কিছু কিছু সময়, যেমন আমার বিশেষ করে আমি ভিডিও এডিটিং শেখার জন্য মনস্থ করেছি, আস্তে আস্তে শিখছি, তো এটা লাগে। আমার কাজের পাশাপাশি আপনাদের জন্য ভিডিও বানাই, তো চাচ্ছি যে ভিডিওতে আর একটু ইয়ে করা যায়। হ্যাঁ, আমি চাইলে হায়ার করেও ভিডিওগ্রাফার দিয়ে তৈরি করতে পারি, কিন্তু এই কাজে লাগে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে ভিডিও টিডিও বানাইতে হয়, সো এটা কোনো প্রবলেম না। কিন্তু প্রফেশনালি মানে আপনার যে কাজটা আপনি করছিলেন বা যে কাজে আপনি লেগে থাকার ইচ্ছা পোষণ করেছিলেন, ওইটাতে যদি একদম মানে আমরা একদম সুইচ করে ফেলি হুট করেই, তাহলে যেটা হয় যে আর মানে সামনেই আগানো হয় না, এবং বারবার বারবার সুইচিংয়ের যে প্রবলেমটা, এটার কারণে আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে আর কি। তো এই কারণে আমরা প্রথম যে প্রবলেমটা আমাদের জীবনে আসে সেটা হচ্ছে সুইচিংয়ের মনমানসিকতা, এবং আমরা এখন অতিমাত্রায় হচ্ছে আপনার বিষণ্ণতা, অ্যাংজাইটি যেটাকে বলে, আমাদের জীবনে আসলে চলে আসছে। সো এই কারণে ক্রাউড, আমরা অনেক বেশি ক্রাউড পছন্দ করি, তো মাঝে মধ্যে একটু লুকায় যাইতে হবে, মাঝে মধ্যে একা থাকতে হবে, চিন্তা করতে হবে। শুধুমাত্র তো আমরা এই পৃথিবীতে আল্লাহ পাঠাইছে, কোনো রকম খাইলাম, ঘুমাইলাম, চললাম, তারপর চলে গেলাম, এরকম না। মাঝে মধ্যে মানুষের হেল্প করতে হবে, মানুষের সাথে মিশতে হবে, আবার একা থাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে, এরকম আর কি, তাই না? তো আমরা প্রথম যে প্রবলেমটা করি আমাদের জীবনে, যে আমরা সুইচিং করি, সুইচিংটা এত বেশি করা যাবে না। আর দ্বিতীয় যে প্রবলেমটা, সেটা হচ্ছে ধরেন আমি মানে আমাকে কিছু কিছু ভাই বোনেরা ফোন দেন যে আসলে আমাকে দিয়ে এই সেক্টরে হচ্ছে না। তো তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই কেন হচ্ছে না, এটা কি ফাইন্ডিং করতে পেরেছেন, অথবা তাদেরকে যদি জিজ্ঞেস করি যে এখানে যে হয় নাই, আপনি আসলে এক্স্যাক্টলি একটু বলেন তো যে এই সেক্টরে আপনি কতদিন লেগেছিলেন, এক মাস কি, টানা এক মাস কি এই সেক্টরে লেগেছিলেন কিনা। তো অনেকেই বলে যে না, ব্যস্ততার কারণে, ব্যক্তিগত, আমি একটা জব করি, অথবা আমি একজন স্টুডেন্ট। হ্যাঁ, কুত্তাগুলো আসলে কথা বলতে দিচ্ছে না। হ্যাঁ, তো রমজান মাসে সবাই ঘুমায়, তো এই কারণে কুকুর প্রবলেম করে। তো বিষয়টা হলো তখন উত্তরটা আসে এরকম যে না ভাই, আমার স্টুডেন্টের কারণে আমার হয়তোবা পরীক্ষা চলে আসছে, আমার হয়তোবা কি বলে, আমি হয়তোবা জব করি, অথবা আমি হয়তোবা গৃহিণী, আমার এমন একটা প্রবলেম হয়েছিল, সব মিলিয়ে আমি আসলে অ্যাক্টিভ থাকতে পারি নাই। সো এই যে কনসিস্টেন্সির যে অভাবটা, এই অভাবটা আমাদেরকে অনেক দূরে ঠেলে দেয়, এবং এটা সফলতার একটা প্রধান অন্তরায় আর কি, বাধা সৃষ্টি করে সফলতাতে। সো আশা করি আমার দুইটা কথা বুঝতে পেরেছেন। তো এত বেশি সুইচ করবেন না, আর যেটাতে লেগে থাকবেন কনসিস্টেন্স, হ্যাঁ, ডেডিকেশন নিয়ে কনসিস্টেন্সি আগায় যেতে হবে ইনশাল্লাহ ভাই বোনেরা। 2024 সালে অনেক বাধা বিপত্তি আসবে। অনেকে বলবে যে আসলে এআই চলে আসছে, এআই হুট করে আপনার চাকরি খেয়ে দিবে না, যদি আমরা আমাদের যে ইন্ডাস্ট্রিতে আছি এই ইন্ডাস্ট্রির খোঁজ খবর রাখি নিয়মিত। হ্যাঁ, খোঁজ খবরটা কী, আসলে এখানে কী কী আপডেট আসতেছে, এখানে যেমন 2023 সালের, হ্যাঁ, বিশেষ করে যে চ্যাট জিপিটি বা এই যে বিষয়গুলো আসছিল, এগুলো আগে থেকেও ছিল,
বাট আমরা 2023 সালের এটা আরও বেশি মানে উপলব্ধি করতে পেরেছি যে আমাদেরকে যে 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 সেক্টরে আছে আমাদেরকে আপডেট করতে হবে বা আপডেটেড থাকতে হবে। সো যে ইন্ডাস্ট্রিতে আছি ওই ইন্ডাস্ট্রিতে কি কি চেঞ্জ হচ্ছে এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে এই যে মানে বিষণ্ণতা বা হচ্ছে না এই বিষয়গুলো হচ্ছে আর আসবে না। ঠিক আছে, তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমার জীবন ওই রকম হয়, আমি ভুল করি, এই ভুলগুলো থেকে আমি শিক্ষা গ্রহণ করি এবং আমি যে ভুলগুলো করি আমি চাই যে আপনারা আমার যারা ভাই বোনেরা আছেন আপনারা এই ভুল করবেন না, এই আর কি। তো আপনাদেরকে যদি আমার চারপাশটা একটু দেখাই, তো আপনাদেরকে যদি বৃষ্টি স্নাত সকালটা একটু দেখাই এটা কেমন দেখেন, খুবই চমৎকার একটা পরিবেশ আলহামদুলিল্লাহ। এবং এই রমজানটা খুবই ভালো কেটেছে আমার, কারণ হচ্ছে মানে পানি পিপাসা থেকে শুরু করে মানে এই বিষয়গুলো হচ্ছিল না আলহামদুলিল্লাহ। তো এই আর কি, আমাদের যারা ভাই বোনেরা মার খাচ্ছে তারা আসলে যে কেমনে কি করে আসলে তাদের জন্য দোয়া করা দরকার, আমাদের দোয়া করা ছাড়া কিছুই করার নেই আসলে, এই আর কি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে সিলেটটা আসলে সুন্দর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো দেখেন আমার চারপাশে গাছপালা আছে অনেক অনেক, তো এই দেশটাকে আসলে অনেক ভালোবাসি আমরা, তাই না? দেশের জন্য কিছু করতে হবে আসলে আমাদের ইনশাআল্লাহ। তো ছাদে যে দেখেন আমাদের কাছে ফুল ফুটছে, অবশ্য এই যে পুঁই শাক, তারপর জবা, তারপর এখানে দেখেন আমাদের আমরা নিজেরাই সার তৈরি করি আর কি, ঘরে যেই উচ্ছিষ্ট ময়লাগুলো থাকে এগুলা ইয়ে করে সার তৈরি করা হয়। এবং এখানে একটা কুমড়া গাছ লাগাইছিলাম, কুমড়াটা হচ্ছে, এই লেবু গাছটা মানে হচ্ছে না। আবার এখানে টমেটো ধরছে দেখেন, টমেটো, এখানে তো মরিচ ধরছে, অনেকগুলো মরিচ খাইছি আমরা অবশ্য। এই এখানে একটা লেবু গাছ আছে, এটা কি ফুল জানি না, এই যে এখানে টমেটো। তো ভাই বোনেরা আশা করি আপনারা লেগে থাকবেন, লেগে থাকুন যে যে সেক্টরে আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা নিয়মিত হচ্ছে আপনাদের জন্য যাতে করে ইম্প্যাক্ট ফেলা যায় বাংলাদেশের মানুষের জন্য। করার আছে অনেক কিছু, যে যার যে জায়গাতে আছেন ওই জায়গাতে করার আছে অনেক কিছু। হ্যাঁ, সমাজটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।